রোজা রাখার কারণে বুঝো ক্ষুধার কষ্ট কেমন। একদিনে রোজার ক্ষুধা নিজেরে ভাবো, বারোটা মাস কত গরিবেরা না খাইয়া জীবন কাটায়, তাদের কষ্ট কেমন। তোমার এক দুই দিন রোজার ক্ষুধা সহ্য করতে পারো না, ইফতারির আগে পাগলের মতো হায়া যাও। দশজনের ইফতারি লাইনে রেডি করা, কিন্তু রোজাদারের পেটে এতটাই ক্ষুধার তৃষ্ণা, মনে হয় যেন দশজনের খানা একা খেয়ে ফেলবো। এমন হয় না? কিন্তু আল্লাহ পাকের কুদরত, দশজনের খানা তুমি একা খাইবা যে মনের টান, কিন্তু এক গেলাস শরবত পান করলে দেখো ক্ষুধা থাকে না, নিজের প্লেটের খানাও নিজে শেষ করতে পারি না। তাহলে একদিনের ক্ষুধার কষ্ট কেমন? এই জমিনে গরিব যারা আছে তাদের বারো মাসের ক্ষুধার কষ্ট কেমন? ও আল্লাহর বান্দা, এটা যখন তুমি বুঝতেছো, এবার গরিবের হক আদায় করার চেষ্টা করো। রমজানে আদায় করো, অন্য মাসে আদায় করো, গরিবের হক আদায় করার এক পথ হলো নফল দান সদকা করো। দ্বিতীয় আর একটা বাধ্যতামূলক ফরজ আমল হলো যাকাত আদায় করো। এই ভালো করে বুঝেন দোহারের মানুষ। আলহামদুলিল্লাহ, বাড়াও ভলিউম, রিভার্বটা বাড়াও একটু, রিভার্ব বাড়া। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم
تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. دین کی سورج ڈب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈب رہی ہے ہم لوگوں کی سامنے محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. ہزار بیگھا خندقار باری جامع مسجد رجوگ آیوجت بارشک عز محفل 14 مارچ 2024 পবিত্র রমজানুল মুবারকের এই মাসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, নেয়ামতের শুকর আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেও আল্লাহ আবার পরিবেশকে অনুকূলে করে দিয়েছেন, আল্লাহ পাকের অনেক বড় দয়া মেহেরবানি। বাংলাদেশের লাখো কোটি মুসলমানের হৃদয়ের মানুষ, মুসলমানের দীন ও ইসলামের একজন দায়ী আমার প্রিয় ভাই হযরতুল আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদী সাহেব অল্প সময় অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। আল্লাহ পাক তার হায়াত ও ইলমে বরকত দান করেন, দ্বীনের খিদমতের জন্য ইখলাসের সাথে আল্লাহ কবুল করেন, বাইতুল্লাহর সফরকে আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন, আমাদেরকেও এ সফরে যাওয়ার জন্য আল্লাহ পাক সে কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি, এখলাস রুহানিয়াতের সামান্য কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে বাধ্য করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমনি ভাবে বাধ্য করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, গুণামুক্ত হতে পারো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, তোমরা অবৈধ নাজায়েজ গুনাহ থেকে নিজেকে বাঁচাও,
হারাম জিনিস থেকে নিজেকে বিরত রাখো তো মানুষের কাছে আল্লাহ অনেক সম্মানিত করবেন, আল্লাহর কাছেও মর্যাদা বেড়ে যাবে। রমজান আসতেছে আসতেছে, বলতে বলতে রমজান চলে যাওয়ার পথে আল্লাহ পাক তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে রোজা দিয়েছেন। পৃথিবীর সব ধর্মের মধ্যে এই রোজার নিয়ম আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। হিন্দুদের মধ্যেও এই না খাওয়ার সাধনা আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে আছে। তবে আমাদের না খাওয়ার সাধনাটা ভিন্ন। আমাদের এই না খাওয়ার মধ্য থেকে আমরা পরকালের পুঁজি অর্জন করব, দুনিয়াতেও আমরা শক্তিশালী হব, আমলের লাইনে, ইলমের লাইনে কলব রুহের পাওয়ার আমরা বাড়াব। এই জন্য আল্লাহ পাক এই রোজার রমাজানের রোজা আমাদেরকে দিয়েছেন। একটা রোজার এত পরিমাণ মূল্য। হাদিসে পাকে নবী বলেন, একটা জন্মলগ্ন থেকে একটা কাক ডানা মেলে যদি উড়তেই থাকে আর সে উড়ে উড়ে মৃত্যু পর্যন্ত সামন দিকে যায়, তা সে কত দূর যাবে? হায়াতুল হায়ওয়ানে আছে একটা কাকের হায়াত অন্যান্য উড়ন্ত পাখির তুলনায় বেশি, কমপক্ষে 1000 বছর একটা কাকের হায়াত নিম্নে। তা একটা কাক জন্ম থেকে যদি মৃত্যু পর্যন্ত শুধু উড়তেই থাকে, সামনের দিকে আগাইতেই থাকে, সে কত দূর গেল? নবীজি বলেন, একটা রোজাদার শুধু এক রোজার বরকতে জাহান্নাম থেকে সে তত দূর পেছনে চলে যাবে। এক রোজার এত দাম। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, নিজেকে গুণামুক্ত করো। অন্যান্য আমলের মধ্যে তাকওয়া অর্জন করাটা খুব কঠিন, রমাজানের রোজার মাধ্যমে সহজ। কারণ অন্য আমলের মধ্যে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য করাটা, এটা ব্যাহত হয়। যেমন নামাজ পড়ি আমরা একা একা, যখন পড়ি খুব দ্রুত, মানুষকে দেখানোর জন্য পড়ি খুব আস্তে আস্তে। আল্লাহ ছাড়া অন্যের দেখানোর নিয়তে কোনো আমল করার নাম রিয়া। রিয়া হলো কবিরা গুনাহ। কেউ হজ করবে, সেখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে। কেউ যাকাত দিবে, সেও মানুষকে দেখাইতে পারে, মাইক লাগাইয়া মানুষকে জানান দেয় আমি যাকাত দিব। দোকানওয়ালারা সাইনবোর্ড লাগায়, যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে পৃথিবীতে থেকে নিকৃষ্ট আর কোনো কাপড় নাই, যাকাতের কাপড় এতটাই দুর্বল। তাহলে এটাও মানুষকে দেখানোর জন্য, তেলাওয়াত মানুষকে দেখানোর জন্য সুযোগ আছে। রোজাটা কাউকে দেখানোর চাইলেও কোনো সুযোগ নেই। যে আমি যে রোজা রাখছি কাউকে দেখাবো কোনো সুযোগ? আল্লাহ বলেন এটা শুধু আমার জন্যই, তাহলে এটার পুরস্কারও ভিন্ন। قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: الصوم لي وأنا أجزي به. নবীজি বর্ণনা করেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, হে নবী জানায় দেন রোজাটা আমার জন্যই, আর এর পুরস্কার আমি কারো হাতেই দিব না, বরং আমি নিজ কুদরতের হাতে রোজাদারকে ডাইরেক্ট পুরস্কার দান করব। ওয়া ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজুজা বিহি। আল্লাহ আরো মোহাব্বত লাগায় বলতেছেন, কয় না না, কোনো দেওয়া টাওয়া নাই, রোজাদার তোমার সুসংবাদ হলো তুমি আমার জন্যই যেহেতু রোজা রাখছো, তাহলে আমি দিমুটুবু না, আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব, পুরস্কার আমি আল্লাহ নিজে, আমি হাতে কিছু দিব এটা পাবা না, আমি আল্লাহ নিজেই তোমার পুরস্কার, অর্থাৎ তুমি আমাকেই পেয়ে যাব, অর্থাৎ আমি তোমার হয়ে গেলাম। তাহলে আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, কোনো পেরেশানি নেই,
এই হয়ে যাওয়ার মতো সুযোগটা রোজার মাধ্যমে সম্ভব, তবে রোজাটা রোজার মতো হতে হবে। বলে রোজা মানি, রোজার অর্থ হলো জ্বালায়া দেওয়া। কি জ্বালায়া দেয়? গুনাহ জ্বালায়া দেয়। আর এই তাকুয়া মানিও ছেড়ে দেওয়া। বলে কি ছেড়ে দিবা? গুনাহ ছেড়ে দিবা। তাহলে রোজার সাথে তাকুয়ার একটা গভীর সম্পর্ক। রোজার দ্বারাও আমরা বেঁচে থাকি, তাকুয়ার মানিও বেঁচে থাকো। আল ইহতিরাজ আনিল মাসিয়া, রোজার দ্বারা খানা পিনার থেকে বেঁচে থাকো, তাকুয়ার দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকো। আর এই বেঁচে থাকাটা তখনই সম্ভব যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় চলে আসে। আর এই ভয়টা অর্জন করার জন্যই মাধ্যম কয়েকটা, এর মধ্যে এক মাধ্যম হলো রোজা, আর এক মাধ্যম হলো কুনু মাসাদিহীন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা এদের সহবত, এর মাধ্যমে তাকওয়া অর্জন হয়। আল্লাহ এজন্য আয়াতে বলছেন, ও মুমিন, দুনিয়াতে কোন মালিক পাবেন না যে তার কাজের লোক বা গোলাম বা কর্মচারীকে বন্ধু বলে। পৃথিবীতে একটা মালিক পাবেন না যে কাজের লোকেরে বলে এই বন্ধু। পাবেন আল্লাহ কেমন মালিক? আল্লাহ প্রত্যেকটা মুমিন যারা গোলাম এদেরে বলেন তোমরা আমার বন্ধু। বন্ধু বলার দ্বারা মহব্বত কমলো না বাড়লো? বাড়লো। তো মহব্বতের ভেতর দিয়ে আল্লাহ কঠিন কোনো কাজ দিলেও এটা কষ্ট লাগে না। মহব্বত মানুষকে অনেক আসান কষ্টের জিনিস আসান করে দেয়। দেখবেন এই রোজা রইয়াও অনেকে সিমেন্ট টানে, রড ফ্যাক্টরিতে কাজ করে, আপনি 10 কেজি নিতে কষ্ট হয়, সে সিমেন্টের বস্তা টানতেছে কেমনে? এটা মহব্বত, টাকার মহব্বত। কিসের মহব্বত? টাকার মহব্বত। আল্লাহ বন্ধু বলে বললেন, তোমার জন্য একটা কাজ নির্ধারণ করা হয়েছে, বাই ফোর্স অর্ডারও দেন, এটা করো। বললেও তো করতে হতো, কিন্তু রোজাটা আল্লাহ কেমনে বুঝাইতেছেন? এক তো বললেন তুমি আমার বন্ধু, দ্বিতীয় বললেন তোমার জন্য একটা কাজ বরাদ্দ হয়েছে, তুমি করবানি বন্ধু। বন্ধু চিন্তা করবে এমন কি কাজ যেটা আমি বরদাস্ত করতে পারবো কিনা। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলে এমন একটা কাজ যেটা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও দেওয়া হয়েছিল। বন্ধু বলে, হ্যাঁ আমার পূর্বে যারা ছিল এরা যদি করতে পারে তা আমিও পারব। আল্লাহ বলেন, যদি কাজটা করো তাহলে এর পুরস্কার হবে সব থেকে বড় একটা পুরস্কার। কি? আমি আল্লাহ তাকওয়ার মাকাম দান করব। তাকওয়ার মাকাম, এটা কত বড় দামি একটা জায়গা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা, ওই বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আর তাকওয়ার মাকাম এমন দামি একটা জায়গা, যদি বান্দা অর্জন করে আল্লাহর সাথে বান্দার মোলাকাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। হর কে দারাদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত ও রামকাম জুজবা হাকচি যে মখা আজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়ার মাকাম তুমি যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়ার মাকাম অর্জন করবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পর্দাবিহীন তার সাথে মোলাকাত দিব। এই রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে এক মাসের সাধনা তুমি 11 মাস পরিচালনা করো। বলে এক মাসের সাধনার মাধ্যমে তুমি তাকওয়া যদি অর্জন করতে পারো, বাকি 11 মাস তোমার জন্য দিনের উপরে চলা সহজ। বলে এক, তুমি রোজা রাখলা, রোজা রাখার মাধ্যমে এক তো তুমি দেখলা ইফতারির মাত্র 20 মিনিট টাইম বাকি, সামনে ইফতারি রেডি, খানাও রেডি, পেটও তোমার প্রচন্ড ক্ষুধা,
পানিও আছে পিপাসাও আছে ইফতারির আজানের বাকি আছে 20 মিনিট যদি কাউকে বলি তোমার পেটে এত প্রচন্ড ক্ষুধা পানির পিপাসা তুমি দরওয়াজা জানালা বন্ধ করে তুমি 1 লিটার 2 লিটার পানি পান করে নাও কেউ দেখবে না কেউ করবে নি কেন আল্লাহ এই ভাই তুমি বাকি 11 মাস বাস্তবায়ন করো রমজানে তোমার সামনে খানা রেডি পেটেও ক্ষুধা খানাটা হালাল পানির পিপাসা আছে ক্ষুধাও আছে এরপরেও বান্দা কেন পানি পান করে না খানাও খায় না আল্লাহর বিধানে এই মুহূর্তে খাওয়াটা হারাম এই মাস নিয়ে তুমি 11 মাসে ওই তালিম চালাও রোজার মাসে আমি হালাল খানাটাও আল্লাহর ভয়ে খাইতে পারি না ক্ষুধা থাকা সত্ত্বেও তাহলে অন্য মাসে আমি হারাম খানাটা কেমনে খাবো এই হলো রমজানের সাধনা এক মাসের সাধনা দিয়ে 11 মাস লাইনে নিয়ে আসে রমজানের সাধনায় ক্ষুধা প্রচন্ড পানির পিপাসা সামনে ওখানা রেডি পানিও রেডি হাজার লক্ষ টাকা দিলেও যদি বলি তোমাকে 1 লাখ টাকা দিব তোমার খুদা চিনি বলে আছে খানাও রেডি খাও কয় আজানের বাকি 20 মিনিট খাবো না তোমার টাকা নিয়েও খাবো না তাহলে এই সবকটা তুমি 11 মাস আমল করো রমজান মাস পাইও আমি হালাল খানাটাও খাইতে পারি না আল্লাহর বিধানে নিষেধ বাকি 11 মাসে আমি হারামটা কেন খাব আল্লাহর বিধানে নিষেধ দ্বিতীয় রমজানের সাধনার আরেক শিক্ষা হলো তুমি রোজা রাখার কারণে বুঝো ক্ষুধার কষ্ট কেমন একদিনে রোজার ক্ষুধা এটা নিজেরে ভাবো 12টা মাস কত গরিবেরা না খাইয়া জীবন কাটায় তাদের কষ্ট কেমন তোমার এক দুই দিন রোজার ক্ষুধা সহ্য করতে পারো না ইফতারির আগে পাগলের মতো হায়া যাও দর্জনের ইফতারি লাইনে রেডি করা কিন্তু রোজাদারের পেটে এতটাই ক্ষুধার তৃষ্ণা মনে হয় যেন দর্জনার খানা একা খেয়ে ফেলব এমন হয় না কিন্তু আল্লাহ পাকের কুদরত দর্জনার খানা তুমি একা খাইবা যে মনের টান কিন্তু এক গেলাস শরবত পান করলে দেখো ক্ষুধা থাকে না নিজের প্লেটের খানাও নিজে শেষ করতে পারি না তাহলে একদিনের ক্ষুধার কষ্ট কেমন এই জমিনে গরিব যারা আছে তাদের 12 মাসের ক্ষুধার কষ্ট কেমন ও আল্লাহর বান্দা এটা যখন তুমি বুঝতেছো এবার গরিবের হক আদায় করার চেষ্টা করো রমজানে আদায় করো অন্য মাসে আদায় করো গরিবের হক আদায় করার এক পথ নফল দান সদকা করো দ্বিতীয় আর একটা বাধ্যতামূলক ফরজ আমল হলো যাকাত আদায় করো এই ভালো করে বুঝেন দোহারের মানুষ ধনী মানুষ যাকাত দেওয়া না আদায় করা যাকাত কি আদায় করা গরিবের আয় গরিবের ধনীর থেকে যাকাতের টাকা পাওয়া তার অধিকার গরিবেরা ধনীর টাকার অংশ যাকাত হিসেবে পাওয়া কি আর বড় লোকের তাকে আদায় করে দেওয়া দায়িত্ব আদায় করে দেওয়া দায়িত্ব এগুলো এক ব্যবধান আর একটা হলো যাকাত আদায় করা এক কথা আর গরিবের হক আদায় করা আর এক কথা হা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কি জানেননি জানেন না কেউ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সহধর্মিনী
জাকাতের মাল দিবেন। শুনছেন, অমুক এলাকায় এক গরিব এলাকায় একজন গরিব মানুষ আছে, খুব খেয়াল করেন তো। তার খাদেমকে বললেন, খাদেমাকে বললেন, এই টাকাটা অমুক ব্যক্তি গরিব অসুস্থ জাকাতের অংশ থেকে তাকে পৌঁছায় দাও। খুব খেয়াল করেন, জাকাতের টাকা পৌঁছাইয়া দাও। তো খাদেম আম্মাজান আয়েশার টাকা নিয়ে গেলেন, কয়েকটা কথা বইলা দিলেন, এই জাকাতের টাকা যে দিবা তার বিছানার পাশে রেখে দিবা, তার হাতে দিবা না, তার হাতে দিবা না, জাকাতের টাকাটা তার বিছানায় রেখে দিবা, তার হাতের মধ্যে দিবা না। দুই নাম্বার কথা হলো, এটা জাকাতের টাকা, এটা বলবা না। বুঝেননি? এক নাম্বার, জাকাতের সম্পদ ওই দুস্থ গরিব অসহায় অসুস্থ মানুষটার হাতের মধ্যে দিবা না। অসুস্থ মানুষ যেই বিছানায় পড়ে আছে ওই বিছানার পাশে শিয়রে রেখে দিবা। নাম্বার দুই, জাকাতের টাকা যে দিবা তাকে এটা বলবা না। তিন নাম্বার, জাকাতের সম্পদটা যে দিবা বিনিময় কোনো দোয়াও চাইবা না। কথা বুঝেননি? জাকাতটা দিলেন কে, খবর নাম কি, কাকে দিলেন? এক গরিব, সুস্থ না অসুস্থ? অসুস্থ। এই যারা জাকাত দিবেন খেয়াল করে, জান্নাত পাওয়া অনেক সহজ, এর থেকে হাজার গুণ বেশি কঠিন। মনে করি অনেক সহজ, কিন্তু এর থেকে হাজার গুণ কঠিন। নবীজি কানছেন কেন? তার তো কোনো গুণা ছিল না, ছিল? নবীজি কানছেন কেন সারা রাত? আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পেয়েছেন না, কথা বলেন না কেন? সারা জীবন কাঁদছেন কেন? এই রমাজানে হযরত ওমরের আমল কি, কি পরিমাণ কান্না! আর আপনি নামাজ ঠিক মতো নাই, রোজা ঠিক মতো নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, আপনার কান্নাও নাই, আপনি এমনিই জান্নাতে যাবেন, এত সোজা ভাবলেন কিভাবে? দেখেন, আম্মাজান আয়েশা জাকাতটা দিতেছেন আর বলে দিতেছেন তিনটা কথা, জাকাত যে দিবা ওই লোকটার হাতে দিবা না, যে শুয়ে আছে অসুস্থ বিছনায় ফালায় রাখবা। নাম্বার দুই, জাকাত যে দিছো এটা তাকে বলবা না যে জাকাতের টাকা। হ্যাঁ, খুব খেয়াল করেন। তিন নাম্বার, জাকাতের মালটা দিয়া কোনো দোয়া চাইবা না, খবরদার, কোনো দোয়া চাওয়া জায়েজ নেই। টাকা দিয়ে চলে এসে এবার ও জিজ্ঞাসা করে, আম্মা জান, আপনি জাকাত দিবেন গরিবের কাছে ভালো কথা, কিন্তু তিনটা কথা বললেন কেন? যে তার হাতে দেওয়া যাবে না, বলা যাবে না জাকাতের টাকা, দোয়াও চাওয়া যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, জাকাতের টাকা যদি তুমি দিতে যাইতে তার হাতে, তার হাত থাকতো নিচে, তোমার হাত থাকতো উপরে, তাহলে তুমি হইতা দাতা, সে হতো গ্রহিতা। দাতা বড়, গ্রহিতা ছোট, ঠিক নি? না না, জাকাতের টাকা যিনি দিবেন তিনি ছোট, যিনি পাবেন সে বড়। অতএব তার হাত নিচে থাকবে এটা শরীয়ত না, এটা আল্লাহ পছন্দ করেন না। অতএব তার হাতে দিবা না, নিচে রাখবা, সে উপর থেকে ধৈরা নিবে, কারণ এটা তার অধিকার। আমার ধনী লোকের 100 টাকায় গরিবের 8-2.5 টাকা, ওনার মালিক গরিব। বড় লোক যদি না দিয়া খায় ওর মাইয়া বলা বঙ্গু হয়ে যাবে মরার আগে। আল্লাহ কইছে, বড় লোক তোরে 100 টাকা দিলাম ধৈরা রাখ,
আমানত, এখানে 2.5 টাকা গরিবের, তাহলে গরিবের আমানতটা ধরে রাখলে 2.5 টাকাটা টাইম মতো দিবা, বিনিময় বড়লোক 6 টাকা পাইলো, 97 টাকা 98, কারণ বড়লোক কইব আল্লাহ গরিবেরটা আমারে দিলা কেন, ওটা ওরে দিতা, কেনা ও ধরে রাখতে পারবে না, তোমার যেহেতু 97 টাকা 98 আছে, তুমি এটা দিয়ে লড়াই সারাই খাও, গরিবের 2.5 টাকা তোমার কাছে জমা রাখো, কারণ ও ভেঙ্গে ফেলবে রাখতে পারবে না, সময় মতো রে দিয়ে দিবা, তাহলে জাকাত আদায় করা না দেওয়া, জাকাত দেওয়া না কি আদায় করা ফরজ, আর দেওয়াটা দায়িত্ব, গরিব জাকাত পাওয়াটা অধিকার, তাহলে জাকাত দেওয়া এটা কিন্তু অনুদান না অনুগ্রহ না, জাকাত গরিবের দেওয়া এটা দয়া না, জাকাতের টাকা গরিবের কাছে পৌঁছায় দাও এটা কি না, আম্মাজান আয়েশা বললেন কোন দোয়া চাইবা না জাকাতের টাকা দিয়ে, কেন সেটা পাওনাদার, আমি আরো ঋণী, সে তো পাওনাদার, তার অধিকার বেশি, 2.5 টাকা ঋণী গরিবের কাছে, অতএব এটা দিবের বিনিময়ে কোনো দোয়া চাওয়া যাবে না, কারণ এটা দয়া না, আমি দয়া করলে না দোয়া চাবো, এটা তো দয়া করি না, বরং আমার ঋণের বোঝাটা হালকা করলাম, গরিবের দিয়ে কি করলাম হালকা করলাম, দেখেন আমরা বুঝি পুরো উল্টা, শরীয়ত কি বলে আর আমরা পুরাটা কি উল্টা,